গোপন খবরের ভিত্তিতে মদ বিরোধী অভিযানে সাফল্য পেল কচুছড়া থানার পুলিশ শনিবার কচুছড়া থানা দিন কানাইলাল হালামপাড়ায় অভিযান চালায় পুলিশ কানাইলাল হালামপাড়ায় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিলিতি মদ উদ্ধার করে অভিযানকালে একশো দুই বোতল আসামের কেরাবেন মদ উদ্ধার করা হয় তাছাড়া অন্যান্য মদও উদ্ধার করা হয় কচুছড়া থানার ওসি অরুণোদয় দাস জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদগুলো উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক কুড়ি হাজার টাকা আজকে গোপন খবরের ভিত্তিতে আমরা থানার অফিসার এবং আমি মিল্লা কানাইলাল হালাম পাড়া এখানে আমরা একটা বাড়িতে অ্যান্টিলিগেড করছি এবং আসাম আসামি পলাতক তালা দিয়ে গেছে গা ও আশেপাশে লোকজন আছে এবং ঘরের মহিলা আসলো দরজা খুলে যাচ্ছি আমরা এখান থেকে একশো দুই বোতল কেরাপন যেটা আসামের তৈরি এখানে সবজি সাড়ে চারশো বোতল আর আট বোতল বিয়ার ক্যান পাইছি আর ছোটো একশো আশি এর আটটা বোতল পাইছি টোটাল বিশ বাইশ হাজার টাকার মাল নেব এবং আসামি ধরতে পারছি না আমরা পলাতক কিন্তু আমরা একসন্ডিক পূর্বা প্রতি কুশন করতে সূত্রের খবর আসামের কেরাবৈন মদ দিয়ে ভেজাল মদ তৈরি করা হতো এই এলাকায় আর এই ভেজাল মদ খেয়ে একাংশ মদ্যপায়ীরা অসুস্থ হয়ে পড়েছে পক্ষান্তরে তাদের সংসার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে স্থানীয়দের অভিমত এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এর ভবিষ্যৎ পরিণতি মারাত্মক হতে বাধ্য ব্যুরো রিপোর্ট নিউজ দানগার্ড